কোয়েল বলুন, এত গরমকাল যদিও বসন্তকাল, তুমি সমস্ত দর্শকরা বসে বসে পাখা নাড়ছে, আমাদের কাছে নেই পাখা, আমাদের টোটাল পাখা আপনারা, একটু যদি হাততালি দেন অক্সিজেন পাবো, সময় মিলে একবার, ইয়াস, এর নাম পাখা, এর নাম পাখা হাত খা। আর কি কি চাও, সেলফি চাও? পুলিশ ডিপার্টমেন্টের প্রশাসনের যারা ছিলেন তারা একটা সেলফি চেয়েছিলেন, আমি তাদের বলেছি তোমরা কি কেস খেতে চাও? না, ভয় আছে। এবার যেটা কি জানতে চাও, রিল্যাক্সের রিল্যাক্স কোয়েল, তোমার যে ডাক্তারবাবুর সাথে ডাক্তার ডক্টর, আমার সাইকিয়াট্রিস্ট, ইয়াস, ইন্টিমিন্টু, ওই লটঘট, একটু যদি বলে দাও সবাইকে প্লিজ, কি বলবো, ওই ইন্টিমিন্টু ডাক্তারের সাথে, আমি তো বলে দিলাম, সবাই এখানে জানে যে রাহুলদাকে আমি ভালোবাসতাম, রাহুলদাও আমাকে ভালোবাসতো, কিন্তু আমি এটা জানতাম না যে অনুদিদি রাহুলদাকে ভালোবাসে। আর যখন আমি এটা জানতে পারি যে আমার জন্য অনুদিদি কষ্ট পাচ্ছে, আমার জন্য অনুদিদি সুইসাইড অ্যাটেম্প্ট করেছে, তখন আমি ডিসাইড করি যে অনুদিদির জন্য আমি আমার ভালোবাসার কথা ভুলে যাব। আর এখন অনুদিদি আর রাহুলের বিয়েও হয়ে গেছে, তাহলে মান্নাদের একটা গান, প্রেম তো সবারই আসে জীবনে, হয় একবার নালে তিনবার, তোদের কবার, সবার। কোয়েল কিন্তু আর কিছুক্ষণ, কিছু মুহূর্ত, আর একটা ডায়লগ, একটু গান, একটু হাসি, একটু নাচ, ওকে? তাই এখন এটাই লাস্ট গান, এটাই লাস্ট নাচ, তাই নাচটা করে নি, সবাইকে একটু এনজয়মেন্ট করে দাও, তোমার উপর এত মানুষ, এত দর্শক, আজকে অনেক মঞ্চ তুমি অনুষ্ঠান করেছো, কিন্তু টোটাল দর্শক যে চেয়ারে বসে থাকে এটা তার একটা অন্যতম বিরল দৃষ্টান্ত। আজকে গ্রাম উন্নয়ন কমিটি, গ্রাম উন্নয়ন সমিতি সাথে গোরাংখালী গ্রাম হিসেব, গোরাংখালী গ্রাম হিসেব, গোরাংখালী গ্রাম কি, আরো জোরে, যে ফাঁকি দেবে তার মাসে একটা বা ছটা বাচ্চা হবে। আর ঠিক এই চেয়ারিংটা চাই, যখন আমি নাচ করবো আমি ঠিক এই হাততালিটা চাই, পাবো তো, চলুন।